কুমিল্লা সদর থানার চাঁদপুর এলাকা থেকে একটি বিদেশি পিস্তল, দুটি ম্যাগাজিন, দুই রাউন্ড গুলি, বিপুল পরিমাণ দেশীয় অস্ত্র সহ 33 বোতল বিয়ার, 46 বোতল বিদেশি মদ, 87 বোতল স্ক্যাপ সিরাপ, 30 বোতল পেন্সিডিল সহ একজন অস্ত্রধারী মাদক ব্যবসায়ী গ্রেপ্তার করেছে র্যাব 11 সিপিসি 2 এর একটি অভিযানিক দল। গোপন সংবাদের ভিত্তিতে দলটি 27 সেপ্টেম্বর গভীর রাতে কুমিল্লা জেলার কোতোয়ালি থানার চাঁদপুর গ্রামের মোহাম্মদ হাসানের ছেলে মোহাম্মদ খুরশেদ আলম সুমনকে গ্রেপ্তার করে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, সে দীর্ঘদিন ধরে সন্ত্রাসী কার্যকলাপ ও আধিপত্য বিস্তার করে আসছিল, এলাকাবাসীর কাছে সন্ত্রাসী ও মাদক ব্যবসায়ী হিসেবেও পরিচিত। গ্রেপ্তারকৃত আসামির বিরুদ্ধে কুমিল্লা জেলার কোতোয়ালি থানায় অস্ত্র ও মাদক আইনে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রস্তুতি চলছে। 2021 তারিখ গভীর রাতে আমি একটি অভিযান পরিচালনা করি, যে অভিযানে অস্ত্রধারী মাদক ব্যবসায়ী কুমিল্লা জেলার কোতোয়ালি থানার ডুমুরিয়া চাঁদপুর গ্রামের হাজি হাসান আলীর ছেলে মোহাম্মদ খোরশেদ আলম সুমনকে গ্রেপ্তার করতে সক্ষম হয়।